30 লাখ টাকা ঋণ আমাদের কাছে, আমার কাছে 30 লাখ টাকা পায়, মানে আমার কাছে যদি আমার কিডনি বেঁচে ছাড়া কোনো উপায় নেই, যদি পার্টিরা যদি চাপ দেয় যে ভাই আপনার এই মুহূর্তে টাকা দিতে হবে, তাহলে আমার কিছু করার নেই, মানে আমি একদমই নিঃস্ব। আমার কাছে টাকা ছিল 4 লক্ষ টাকা আগের দিন, 4 লক্ষের মধ্যে আমি 1.5 লক্ষ টাকা নিয়ে নারায়ণগঞ্জ গেছি মাল কিনতে। ওই দিন আগের দিন রাত্রে 1.5 লক্ষ টাকা মাল কিনছি আর 2.5 লক্ষ টাকা ক্যাশে রেখে গেছি। আমার পকেটে একটা টাকাও ছিল না, আমি 1000 টাকা একজন তো দাঁড় করে বাসায় গেছি। হ্যাঁ, আমি সকালে এসে দেখি আগুন, আমার তার হুশ নেই, আমি পুরোনো লঙ্গি ছিল, আমার বাসায় দিয়ে গেই লঙ্গি পরে দিয়ে দৌড়ে দৌড়ে আসছি, এসে তো আর টাকাটা বাঁচাতে পারিনি। অন্তত ভিতরে ঢুকছিলাম, ভিতরে ঢুকেও টাকা আনতে পারিনি, দেখি উপর থেকে আগুন পড়তেছে, কিন্তু আর টাকাটা বাঁচাতে পারিনি। আমি রাত্রে যে ইফতার খাম, ওই ইফতার খাওয়ার টাকা ছিল না। পরের দিন আমার এক পার্টি আইসে আমার কিছু টাকা দিয়ে গেছে, ভাই আপাতত চলেন পরে খুশকে অন্য। কিন্তু আমরা শুনতেছি অনেকজনে এরকম অনুদান করতেছে, কিন্তু অনুদান করলে কি হবে আমরা তো পাচ্ছি না। জীবনে এই মার্কেটে আইসা চাকরিও করে নাই বা মার্কেটে ধরা আসে নাই, কই থেকে আইডি কার্ড টা টোকাই আইনা বানাই অটোমেটিক বানাই এলাই দোকান নাম্বার বানাইয়া কইতেছে আমি শেষ। আমি সাহেব দিচ্ছে, কিন্তু প্রকৃত আমরা ব্যবসায়ী যারা কেউ পাইতেছি না, শান্তি ছিল, এখন গরিবের স্বপ্ন টোটালি চলে গেছে। এই ঈদের হাজারো মানুষ কাঁদতেছে, হাজারো মানুষ কাঁদতেছে যে এই যে এখান থেকে যে 10টা টাকার মানে তাদের বাল বাচ্চাকে দিবে বা কোনো কিছু করবে, কোনো আয় নাই টোটালি। এখন তো আপনি শুনলেন কিছুক্ষণ আগে আমার মসজিদের ইমাম সাহেবের কথা শুনলেন, উনি আমাদের সাথে দীর্ঘ অনেকটা বছর ছিল, নিজের সব শান্ত হয়ে গেছে, সব হারাই ফেলাইছি, কিন্তু তাতেও দুঃখ নাই। কিন্তু বিষয় হলো এই ইমাম সাহেবগুলো আমাদের জন্য অনেক কিছু করে গেছে। রোজার মাস আমরা সবাই কমার বেশ জাকাত দিতাম, আজকে আমাদের এমন পরিস্থিতি হয়ে গেছে, আমরা ফ্যামিলি নিয়ে দেশে যাব এই ব্যবস্থা আমাদের নাই। আমাদের এই যে দেখেন বলছে গত শনিবার থেকে বা রোববার থেকে আমাদেরকে এখানে অস্থায়ীভাবে বসতে দিবে মোটামুটি ঈদের আগে, কিন্তু আপনি দেখেন বলো করে দেখেন আপনাদের মাধ্যমে, কিন্তু অস্থায়ী বসার মতো কোনো প্লেস আছে? কোনো প্লেস নাই, কোনো কিছুই নাই। আমাদের জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, উনি দয়ালশীল, উনি বিশেষ করে এই মার্কেট নিয়ে, এই মার্কেট যদি উনি আমাদের ব্যবসায়ী বাড়িকে বাঁচাতে হলে পুরো বাংলাদেশ বাঁচবে। এইটাই আমার আর কিছুই নাই, বলতে পারতেছি না। এই যে কিছুক্ষণ আগে দেখলাম নিজের স্বপ্নগুলো এই যে দোকান টোকাই পাইছি, এখন দোকান টোকাই নিচে দোকানগুলো টোকাই শুধু খুবস্তের নিচে যে কয়লায় হয়ে রয়েছে আর কিছুই নাই। কে পাচ্ছে বা কারা পাচ্ছে উনি সঠিক সন্ধান নিয়ে দিচ্ছে না। আমাদের মালিক সমিতির কাছ থেকে যদি অন্তত ইনফরমেশনটা নিয়ে দিত, যে আমাদের মালিক সমিতির কাছে আমাদের একটা লিস্ট আছে দোকানের, প্রতিটা মার্কেটে 400-500 দোকান একটা লিস্ট আছে, মোট 3000 দোকান প্রতিটা মার্কেটে একটা লিস্ট আছে। টাকা 15,000 না 1,000 এটা বড় কথা না, কত হলে আমাদের পাশে কে এসে খাড়াইতেছে এটা যে বড় কথা। আমাদের মানুষ যে একটা সান্ত্বনা দিচ্ছে ভাই, যে আবার তো কিছুটা দিয়ে অন্তত সান্ত্বনা দিচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, সরকার যদি আমাদের কাছ থেকে তাকায় তাহলে আলহামদুলিল্লাহ, আর সরকার যদি আমাদের সবচেয়ে ভালো যদি আমাদের এখানে পুনর বাসস্থান একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমরা অন্তত বাঁচতে পারবো। যে আমাদের যে ঋণ আছে, আমার প্রায় 30 লাখ টাকা ঋণ আমাদের কাছে, আমার কাছে 30 লক্ষ টাকা পায়, মানে আমার কাছে যদি আমার কিডনি বেঁচে ছাড়া কোনো উপায় নেই, যদি পার্টিরা যদি চাপ দেয় যে ভাই আপনার এই মুহূর্তে টাকা দিতে হবে, তাহলে আমার কিছুই করার নেই, মানে আমি একদমই নিঃস্ব, মানে টাকা দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নেই না। আমরা এখন কিছু পাই নাই বা ওনার সন্ধানও পাইনি, ওনার কখন আসে বা ফারাজ কবির সাহেব এবং আরেকটা তাসরিফ খান, উনিও কালকে মানে কি রাত্রে 11টা বা 11:30 জনপ্রতি 1 লক্ষ টাকা দিয়ে গেছে শুনছি বা লাইভে দেখছি, কিন্তু এখন মানে কে বা কোন সময় এসে দেয় বা কারা আইসা দেয় এরকম কোনো ইনফরমেশন এখনও পাইনি আমরা। উনি বলছে এখানে 4-5 দিন পরে এগুলো পরিষ্কার করে বসার জন্য দিবে, এখন তো কোনো পরিষ্কার কোনো ইয়ে দেখছি না। এখানে ওই যে আমার দোকান ওই পাশে একদম ওই পুলিশ হেডকোয়ার্টার এখান থেকে 4 নম্বর গলিটা আমার দোকান, ওখান থেকে কোনো বসার তো কোনো প্লেস নেই, আপনার ওইদিকে দেখেন কোনো বসার কোনো প্লেস আছে? বসার তো কোনো প্লেস নেই। উনি বলছে প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান উনিও আইসা বইলা গেছে যে 3-4 দিনের ভিতরে এগুলো পরিষ্কার করে আবার তো বসার জন্য দিবে অস্থায়ীভাবে, যে ঈদের আগ তৈরি 15 দিন আছে, 15 দিন বসার জন্য দিবে। তো কোনো পাচ্ছি না।